মুসলিম আখতার আপনি লিখেছেন, আমি আগে পর্দা করতাম না, এখন করি। আমার আগের কিছু ছবি আমার পুরান ফেসবুক আইডিতে দেয়া ছিল, সেই ফেসবুক আর আমার কাছে নেই, সেটা হ্যাক হয়ে গেছে। শত চেষ্টা করার পরও আইডি ফেরত আনতে পারিনি। এদিকে পরপুরুষরা দেখছে আর আমার গুনাহ হচ্ছে। এখন আমি কি করব? পর মুসলিমা, আপনি যেহেতু চেষ্টা করেছেন এবং কোনো উপায়ে সে আইডি আপনি উদ্ধার করতে পারেননি এবং আপনার ছবিগুলো থেকে যাচ্ছে এবং মানুষ দেখছে এবং আপনার গুনাহ হচ্ছে, তো আপনার সাধ্য অনুযায়ী আপনি সব চেষ্টা যেহেতু করেছেন, আশা করা যায় আল্লাহ তালা আপনাকে মাফ করবেন, আল্লাহর কাছে আপনি ইস্তেগফার করবেন আপনার ভুলের জন্য। এবং এখনও সেই ছবিগুলো অনলাইন থেকে সরাবার জন্য কোনো ওয়ে যদি থাকে, আপনার সাধ্য অনুযায়ী সেই চেষ্টা আপনি করতে থাকবেন এবং আল্লাহর উপর ক্ষমা করবেন ইনশাআল্লাহ, আপনার ইচ্ছার বাইরে যদি কোনো অন্যায় এবং গুনাহ হয়ে থাকে। তবে এই ধরনের গুনাহ করার সময় আমাদের এই জন্য চিন্তা করা উচিত যে গুনাহগুলো, প্রতিটা গুনাহেরই ভয়াবহতা অনেক বেশি, কিন্তু কিছু কিছু গুনাহ আছে যে গুনাহগুলো আসলে এর ক্ষতিকর দিকগুলো আমাদেরকে দীর্ঘমেয়াদে বহন করে বেড়াতে হয়, সেজন্য সেগুলো থেকে বাঁচার আপনার চেষ্টা আমাদের থাকতে হবে। এমনি সাইফুল ইসলাম সোহাগ আপনি লিখেছেন, আমি ওমানে থাকি, এখানে আমরা প্যাকেটজাত মুরগির মাংস খেয়ে থাকি, এসব মুরগি আসে ব্রাজিল থেকে, প্যাকেটজাত মুরগি খাওয়া কি জায়েজ হবে? জটিল প্রশ্ন। সাধারণত আরব দেশগুলো বিভিন্ন দেশ থেকে যে মুরগি এনে থাকে, সে সমস্ত দেশে হালাল উপায়ে জবাই যেন করা হয়, সেজন্য তারা শর্ত দিয়ে থাকে, অনেক সময় এনশিওর করা হয়। কিন্তু আমি এও জানি বিশ্বস্ত সূত্রে যে সেখানে অনেক সময় মেশিনে জবাই হয়, সেই মেশিনের লেখা থাকে বিসমিল্লাহ, তো এরকম লেখা থাকলে কিচ্ছু আসবে যাবে না, এর দ্বারা আসলে মুরগি খাওয়া হালাল হবে না। যদি মেশিন চালু করার জন্য যে সুইচ দেওয়া হয়, সেই সুইচটা দেওয়ার সময় বিসমিল্লাহ বলে সুইচ দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে যত মুরগি জবাই হবে সবগুলো খাওয়া জায়েজ হবে, যদি মুসলমান জবাই করে থাকে অথবা বিসমিল্লাহ বলে থাকে এভাবে। তো এরকম যদি কোনো লোক সেখানে নিয়োজিত থাকে এবং তার মাধ্যমে এটা হালাল করা হয়, তাহলে সেক্ষেত্রে হালাল হবে। আরব দেশগুলো সাধারণত হালাল হারার পরে, খাবারের পরে হালাল পরে খুবই সচেতন, সেক্ষেত্রে আপনার প্রকৃত ঘটনা কী ঘটে, হোক ব্রাজিল থেকে আসুক, কিন্তু সেখানে জবাই করার জন্য কোনো মুসলমান এমপ্লয়ি থাকে কি না, সুইচ দেওয়ার সময় বিসমিল্লাহ বলা হয় কি না, এগুলো আপনি জানার চেষ্টা করুন। যদি এটা আপনি জানতে পারেন কোনোভাবে যে এরকম হয়, তাহলে সেক্ষেত্রে আপনি নির্দ্বিধায় সেটি খেতে পারেন। অবকার লিখেছেন, আমি নামাজ পড়ার সময় আমার ধ্যান অন্যদিকে চলে যায়, আমার করণীয় কী? নামাজ পড়ার সময় যদি অন্যদিকে মনোযোগ চলে যায়, ধ্যান চলে যায়, আপনি চেষ্টা করবেন সেটাকে ফিরিয়ে আনার জন্য, মানে কন্টিনিউয়াসলি মনোযোগ থাকবে এবং একটু এদিক সেদিক যাবে না, ব্যাপারটা সেরকম না, মানুষ হিসাবে আমাদের এদিক সেদিক চলে যেতে পারে, কিন্তু কর্তব্য হলো যখনই মনে পড়ে যে আমি আর সলাতে আসি, অন্যদিকে কেন আমার মন গেল, তাহলে সাথে সাথে আবার সলাতের মধ্যে আমরা ফিরে আসার চেষ্টা করব, আল্লাহর সাথে কথোপকথন করার চেষ্টা করব, কারণ সহিহ মুসলিম হাদিসে সলাতকে মুনাজাত মা আল্লাহ বা আল্লাহর সাথে কথোপকথন হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এমনি শাহিন আপনি লিখেছেন, আমি পাশের বাড়ির একটা মেয়েকে ছোটোবেলা থেকে খুব ভালোবেসে আসছি, কিন্তু সে জানে না। কিছুদিন আগে মেয়েটাকে পছন্দের কথা বললাম, সে কোনো উত্তর দেয়নি, এরপর মেয়ের মাকে বলেছি, মা রাজি হয়েছে, এখন মেয়েও তার অভিভাবক রাজি। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই কথার আলোকে কি আমি কোনো পাপ করেছি বা আমার কোনো পাপ হয়েছে? দেখুন, আপনার তাকে ভালো লেগেছে এবং আপনি সরাসরি তার অভিভাবককে প্রস্তাব করেছেন, ব্যাপারটা যদি সেরকম হয় তাহলে এখানে গুনাহের কিছু নেই। কিন্তু মেয়েটাকে যদি আপনি বিবাহের প্রস্তাব দিয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে সেটা যদি শুধু বিবাহের প্রস্তাবই হয় এবং তারপর আপনি তার সাথে কোনো অবৈধ সম্পর্কের প্রস্তাব না দিয়ে থাকেন, অবৈধ সম্পর্কের কোনো অফার না করে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনি গুনাহ করেন নাই, আপনি বিবাহের উদ্যোগ নিয়েছেন। অনেকে এই প্রস্তাব দেওয়ার নাম করে, বিবাহের কথা নাম করে, মাসকে মাস, বছরকে বছর সম্পর্ক করে, আলাপ সালাপ জুড়াই দেয়, সেটা হারাম। সেরকম কিছু আপনি না করে থাকেন, ইনশাআল্লাহ আপনি গুনাহগার হন নাই। সাইফুল ইসলাম আপনি লিখেছেন, আমি সৌদি আরবে সীসা দোকানে কাজ করি, সীসা হালাল নাকি হারাম? আমার বেতন কি হালাল হবে? ভাই, সীসা যেটি এটা কাইন্ড অফ ধূমপান বিধা, এটা হালাল হওয়ার কোনো কারণ নেই, এটা অবশ্যই গুনাহের, অবশ্যই হারাম, এবং এটার কারণে আপনার যে এই সার্ভিস দিয়ে যে উপার্জন আপনি করছেন সেটা আপনার জন্য হালাল না, বিধা আপনি অন্য কোনো চাকরির চেষ্টা করতে হবে।